প্রবন্ধ সুখ না দুঃখ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। মানুষ সুখের জন্য লালায়িত এবং দুঃখকে পরিহার করবার জন্য সর্বতোভাবে যত্নশীল। সুখের জন্য অর্থাৎ সুখ পরিতে যা বুঝায় বা যে যা বুঝে তাহারই জন্য অন্বেষণ ও তাহারই লাভের চেষ্টায় জীবন। শুধু মনুষ্য জীবন কেন, ইতর প্রাণীর পক্ষে সুখের চেষ্টায় জীবন প্রবাহ এবং স্থূল হিসাবে সুখান্বেষণ চেষ্টার ফলেই জৈবিক অভিব্যক্তি। এ স্থলে সুখ কী, সুখের অর্থ কী, তৎসম্বন্ধে বিতর্ক তোলার প্রয়োজন নাই। সুখ অর্থে নিজের পক্ষে যে যাহা বুঝে সে তাহাই লক্ষ্যস্বরূপে গ্রহণ করে। একের উদ্দেশ্য, একের লক্ষ্য পদার্থ অন্যের প্রার্থনীয় হোক আর নাই হোক, নিজ নিজ লক্ষ্যের অভিমুখে প্রত্যেকের স্বতন্ত্র চেষ্টার সমবেত ফলে জগৎ চলিতেছে। জীব জগতে অভিব্যক্তি তাহার ফলেই ঘটিয়া আসিতেছে। অভিব্যক্তির আর পাঁচটা কারণ থাকিলেও ডারউইনের প্রদর্শিত অভিব্যক্তি প্রণালী স্থূল কথায় এই, যদিও আবহমান কাল ধরিয়া মানুষের এই চেষ্টা এবং সুখান্বেষণেরই নাম জীবন প্রয়াস, তথাপি মানবের জীবনে সুখের ভাব অধিক কি দুঃখের ভাব অধিক তা এখনো স্থির হয় নাই। বহুকাল হইতে এই প্রশ্নের মীমাংসা লইয়া দলাদলি চলিতেছে। এক পক্ষের মতে জীবনে সুখের মাত্রা নিশ্চিতই অধিক, অন্য পক্ষ বলেন দুঃখের পরিমাণ সুখের পরিমাণকে চিরকালই ছাড়াইয়া চলে রইয়াছে। হইতে পারে প্রথম পক্ষ নিজ জীবনে দুঃখ অপেক্ষা সুখের আস্বাদন অধিক মাত্রায় পাইয়াছেন। তারা সুখ চোখে সকলেই সুন্দর দেখেন, সুস্থ চোখে সকলেই সুন্দর দেখেন এবং কুৎসিত হইতে স্বভাবত দূরে থাকিয়া কুৎসিতের অস্তিত্ব জগতে নাই বলিতে চাহেন। অপরপক্ষ আপন জীবনে তাদৃশ্য সৌভাগ্যশালী নহেন, তাহাদের রুগ্ন চক্ষু স্বরূপকেও বিকৃত দেখে এবং নৈরাশ্যের দুর্বলতায় তাহাদের শিথিল পদদ্বয় দুঃখের পঙ্ক হইতে উঠিয়া সুখের শুষ্ক বর্তে উত্তীর্ণ হইতে পারে না। এরূপ স্থলে তাহাদের মতামত আপন আপন জীবনের অনুভূতির প্রতিফলিত ছায়ামাত্র। জগতে সুখ দুঃখের তারতম্য নির্ণয়ে তাহাদের মতামতের কোনো মূল্য নাই। বলা বাহুল্য, যুক্তির ভার কোনো পক্ষে গুরুতর তাহা স্থির করাই প্রধান সমস্যা। নিক্তির কাঁটা কোন দিকে হেলিয়াছে তা ঠিক দেখিবার উপায় থাকিলে এতদিন মীমাংসা হইয়া যাইত, কেননা বিচারকেরাও বিচারকালে আপন আপন স্বভাবতত্ত্ব চশমা চোখে না দিয়া থাকিতে পারেন না। কাজেই কেউ বলেন একদিক ভারী, কেউ বলেন এদিক ভারী, কেউ বলেন অধিক। প্রথম পক্ষের প্রধান যুক্তি এক কথায় এই, জীবনের সুখ অধিক, জীবনের অস্তিত্বই তাহার প্রমাণ। জীবনের সুখ না থাকিলে অর্থাৎ সুখের মাত্রা অধিক হইলে মানুষ বাঁচিতে চাইবে কেন? মানুষ যে বাঁচিতে চায় অবশ্য দুই চারিটা আত্মঘাতীকে বর্জন করিয়া ইহাই সুখের মাত্রাধিক্য প্রমাণ করিতেছে। মানব জীবনে দুঃখের ভাগ অধিক হইলে মানবের জন্য দড়ি কলসি যোগান এতদিন বিরাট ব্যাপার হইত। বসুধা এতদিন জীবহীন মরুভূমিতে পরিণত হইত। আদিবেদী মরণ যাতনা, নৈরাশ্যের দীর্ঘশ্বাস, প্রণয়ে কৃত্রিমতা, ধর্মের নিপীড়ন, নিরীহের পেষণ, সকলের উপর ধর্মের মুখোশ পরা অধর্মের জয় জয়কার, এইসব নাই এমন নহে, তবে স্নেহ দয়া ভক্তি মমতা সরলতা প্রেম ইহারাও আকাশ কুসুম বা ভাষার কল্পিত অলঙ্কার নহে। এই সকলও জগতে বর্তমান আছে এবং ইহাদের পরিমাণ সর্বত্রভাবে অধিক বলিয়াই মানুষ তাহা আহার নিদ্রা সম্বন্ধে ভালোরূপ বন্দোবস্তে আজিও অত্যন্ত ব্যাপৃত। নতুন অভিব্যক্তি অত্যন্ত মানুষের অভিব্যক্তি ব্যাপারটা এতদিন লোপ পাইত এবং সমাজতত্ত্ব দিকে অভিব্যক্তিবাদের সমর্থনের জন্য প্রয়াস ও অবকাশ হইতে পাইতে হতো না। মোটের উপর মনুষ্য জাতির অস্তিত্ব এবং সেই অস্তিত্ব রক্ষণার্থ প্রয়াসেই
বিরুদ্ধবাদীদের বিপক্ষে যথেষ্ট উত্তর। আজিকালি যাহারা ধর্মশাস্ত্রকে নতুন বিজ্ঞানের ভিত্তিতে স্থাপিত করিয়া গঠিত করিতে চেষ্টা পাইতেছেন, তাহারা দুঃখের অস্তিত্ব অস্বীকার করিতে পারেন না। কেননা দুঃখের ক্ষয়সাধন ও সুখের বর্ধনই অভিব্যক্তির মর্ম ও উদ্দেশ্য। দুঃখ না থাকিলে অভিব্যক্তি ঘটিত না। অভিব্যক্তি যখন ঘটিতেছে তখন দুঃখ আছে বই কি? নিরবিচ্ছিন্ন সুখলাভই মানব জীবনের চরম উদ্দেশ্য এবং জীবনের প্রবাহ সেই উদ্দেশ্যেরই মুখে চলিতেছে বলিয়া সামাজিক উন্নতি যা সমাজের পক্ষে মোটের উপর সুখপ্রদ তাহাই মর্ম ধর্ম, আর যাহা দুঃখপ্রদ বা মোটের উপর দুঃখপ্রদ তাহাই অধর্ম। ধর্মাধর্মের এই রূপ তাৎপর্য শুনিয়া প্রথমে ভয় জন্মিতে পারে, কিন্তু সুখ শব্দটার প্রতি যথেষ্ট পরিমাণে আধ্যাত্মিক ভাবের উচ্চ অর্থ প্রয়োগ করিয়া আশ্বস্ত হওয়া যাইতে পারে। সুখ শব্দে কেবলই নিম্ন পর্যায়ে ইন্দ্রিয় তৃপ্তিমূলক সুখে বুঝিতে হইবে এমন আইন নাই। সুখ কি? না যাহাতে জীবন বর্ধন করে, এবং জীবন বর্ধনের ন্যায় মহৎ উদ্দেশ্য আর কি আছে? এই রূপে সুখ শব্দটার ব্যাখ্যা করিলে ভয়ের আশঙ্কা থাকে না। যাহা হোক, মনুষ্য জীবনের ও মনুষ্য সমাজের উন্নতি কর্মশ হইতেছে। ইতিহাস যদি ইহা সমর্থন করে তবে সুখের মাত্রা ও উৎকর্ষ কর্মেই বাড়িতেছে বলিতে হইবে। কখনো পূর্ণ না হইতে পারে, কিন্তু গতি পূর্ণতার দিকে এবং সর্বক্ষণেই তদানীন্তন দুঃখের মাত্রা অপেক্ষা তদানীন্তন সুখের মাত্রা অধিক। নতুবা লোকে জীবন বর্ধনের প্রয়াস না পাইয়া জীবন লোপের প্রয়াস পাইত, ধর্মনীতি উল্টাইয়া যাইত। দয়া দাক্ষিণ্য পাপের পর্যায়ে ও চুরির আঘাতি ধর্মের পর্যায়ে স্থান পাইত। যখন তা হয় নাই তখন অবশ্যই মানুষ মোটের উপর সুখী। ডারউইনের লিখিত পুঁথি কয়খানা জগতের দৃশ্যপটকে অনেকটা বদলাইয়া দিয়াছে। পূর্বে যেখানে শান্তি প্রীতি ও মাধুর্য দেখা যাইত, এখন সেখানে কেবল হিংসা দেশ শোণিত তৃষ্ণা ও নিষ্ঠুর দ্বন্দ্ব দেখা যাইতেছে। 50 বৎসর পূর্বে যেটাকে ঋষিদের তপোবনের মতো শান্ত রসা সম্পদ বোধ হইত, এখন নাদির সাহেব অনুগৃহীত দিল্লি তাহার কাছে হারি মানে কি ভয়ঙ্কর দৃষ্টিবিভ্রম। জীবজগতে বিদ্যমান এই নির্মম দ্বন্দ্ব আবার মনুষ্য সমাজেরও উন্নতির মূল একতা বলিতে গিয়া অনেকে গালি খাইয়াছেন, এবং গালি অঙ্কের অভিনয় যে শীঘ্র থামিবে এরূপ ভরসা অল্প। কিন্তু যাহারা জগতের বিভীষিকাময় চিত্র দেখান, তাহারা অথবা তাহাদের চেলারাই আবার জীবনের সুখময়ত্ব প্রতিপন্ন করিতে চাহেন, ইহাই বিস্ময়কর। উপরে যে নবগঠিত ধর্মশাস্ত্রের উল্লেখ করিয়াছি, হবার্ট স্পেন্সর ইহার একজন প্রধান প্রচারক, এবং হার্বার্ট স্পেন্সর একালের অভিব্যক্তিবাদের একজন প্রধান পাণ্ডা। ডারউইনের প্রদর্শিত চিত্র দেখিলে জীবনের সূক্ষ্মত্বে বিশ্বাস করা বড়ই দুঃসাহসিক ব্যাপার হয়। কেননা হিংসা ও রক্তপাতেই যেখানে উন্নতির প্রধান উপায়, সেখানে আবার সুখ কি? রক্তপাত করিয়া ঘাতকের আপন মনের মতো তৃপ্তি কিয় পরিমাণে জন্মিতে পারে, কিন্তু সেও ক্ষণিক মাত্র। কেননা জঠর জ্বালারূপ সদাতন মহাদুঃখ নিবারণের জন্যই জীবের এই হত্যাব্যবসায়, এবং আহার সম্পাদনের পরক্ষণেই আবার জঠর জ্বালার পুনরাবির্ভাব। আর যে অন্যমান তাহার পরোপকার বৃত্তি যে সে সময়ে অত্যন্ত প্রবল হই, এবং তজ্জন্য সে পরার্থ জীবনদান করিয়া পরমানন্দ উপভোগ করিতে থাকে, তাহারও প্রমাণাভাব। যাহাই হোক, ডারউইন তত্ত্বের অন্যতর প্রচারক সুপ্রসিদ্ধ আলফ্রেড ওয়ালাস ইহারও উত্তর দিতে প্রয়াস পাইয়াছেন। ওয়ালাস এহেন ভীষণ ক্ষেত্রেও ক্লেশের অস্তিত্ব একেবারে লোপ করিতে চায়েন। জীবজগতে রক্তপাত আছে, হিংসা আছে,
কিন্তু ক্লেশ নাই। হত্যাকর্মের দর্শক যেমন ভয় পায়, যার পর কর্মটা নিষ্পন্ন হইতেছে সে যতটা ভয় পায় না। দয়াশীল প্রকৃতির এমনই সুচারু নিয়ম যে হন্যমান জীবের অনুভূতির তীব্রতা থাকে না, এমনকি তার বোধশক্তি হননকালে লোপ পায়, এরূপ অনুমানের হেতু আছে। প্রহারের দর্শন শ্রবণ বা কল্পনা ভয়ানক, কিন্তু প্রহার খাইতে তেমন কষ্ট নাই। সকলে পরীক্ষা করিতে সম্মত হইবেন কিনা সন্দেহ, তবে ওয়ালাসের যুক্তি ফেলিবার নহে। কিন্তু ওয়ালাসের প্রয়াস কতদূর সফল হইয়াছে বলা যায় না। প্রহার ভোগে যেন ক্লেশ খুব অল্প হইল বা না হইল, তবে প্রহার দর্শনও তো নিত্য ঘটনা, এবং প্রহার দর্শনে যদি দুঃখ হয় ও প্রহারের নিবারণও যদি অসাধ্য হয়, তবে জগতে দুঃখের লোপ হইল কেউ কই। আবার দুঃখের অস্তিত্ব উড়াইতে গেলে সুখের অস্তিত্ব উড়িয়া যায়, কেননা দুঃখ আছে বলিয়াই তো সুখও আছে। একের অস্তিত্ব অন্যের সাপেক্ষ। আবার দুঃখ হইতে মুক্তির চেষ্টায় তো অভিব্যক্তি, কাজে দুঃখ অস্তিত্বহীন বলিতে গেলে বর্তমান জীবনদ্বন্দ্বমূলক অভিব্যক্তিবাদী ভিত্তিহীন হইয়া পড়ে। ওয়ালাসও যে সপ্রচারিত অভিব্যক্তিবাদের এই মূলচ্ছেদে সম্মত হইবেন তাহা বিশ্বাস হয় না। তবে প্রকৃতির সমুদায় বিধানী দুঃখের লঘুকরণের অভিমুখী এই পর্যন্ত স্বীকার করা যাইতে পারে। দ্বিতীয় পক্ষ অর্থাৎ যাহারা জীবনকে দুঃখময় বলেন, তাহারা অপক্ষের যুক্তিতর্ক না শুনিয়া সুখাদিক্ষের প্রত্যক্ষ নিদর্শন দেখিতে চান। কই খুঁজিয়া দেখিলে সুক্ত সংসারে মহাগ্রহ ও দুষ্প্রাপ্য পক্ষান্তরে দুঃখের মতো সুলভ সামগ্রী কিছুই নাই। দারিদ্র্যকে দুঃখ বল, সংসারে তা পূর্ণমাত্রায় বিরাজমান। ধনী কইটা অজ্ঞানে দুঃখ বল, জ্ঞান কোথায়? আবার অধর্মে দুঃখ বল, পৃথিবীতে ধর্ম অধিক না অধর্ম অধিক? ধার্মিক যেখানে দুইটা, আধর্মিক সেখানে 200টা। আবার ধার্মিক দুইটার ধার্মিকত্ব প্রমাণ সাপেক্ষ, অধার্মিকের 200টার অধার্মিকতায় সন্দেহ নাই। আবার মূল কথা লইয়া দেখ, জীবন চেষ্টা যাহাকে বলো সে তো কেবল জীবন রক্ষার বা দুঃখলোপের প্রয়াস মাত্র, কিন্তু হাই অধিকাংশ স্থলে সেই প্রয়াস কি পশুশ্রম মাত্র নহে? আবার মানসিক জীবনের প্রধান ভাগে কামনা বা আকাঙ্ক্ষা লইয়াই জীবনের সমুদয় কার্য বৃদ্ধি। বুদ্ধি কি চিন্তা কি অন্যান্য মানসিক বৃত্তি তো কামনারই ভরণ পোষণ ও পরিচর্যা কার্যে নিযুক্ত। সেই কামনার অর্থ কি? না বর্তমান অভাবের বর্তমান ক্লেশের দূরীকরণের প্রবৃত্তি, অর্থাৎ জীবন মূলেই দুঃখময় অভাবময়। অভাবময়তা না থাকিলে কামনা থাকিত না, জীবনের প্রয়োজন থাকিত না। জীবনের সংজ্ঞায় যেখানে দুঃখময়তা হইল, দুঃখময়তার কর্মিক প্রবাহই জীবনের স্রোত হইল। দুঃখময়তার দূরীকরণের নিষ্ফল প্রয়াসেই জীবনের সমাপ্তি হইল। সেখানে জীবন দুঃখময় কি সুখময় তা প্রশ্ন করা বাতুলতা। যেখানে অভাবের শেষ সেইখানে জীবন প্রবাহ শুরু রুদ্ধ। অভাবের পরম্পরাতেই জীবলীলা, বাঁচিবার ইচ্ছা সুখের ইচ্ছা নহে, উহা দুঃখ হইতে নিষ্কৃতির ইচ্ছা, তবে নিষ্কৃতি ঘটে না। জীবন দুঃখময় যেহেতু জীবন জীবন, তবে সুখ বলিয়া কি কিছুই নাই? সুখ দুঃখের অভাব মাত্র, আর সুখের নিরপেক্ষ অস্তিত্ব যদি স্বীকার করা যায় তাহাতেই বা কি দেখা যায়? ধরো সুখও আছে দুঃখও আছে, কিন্তু সুখের তীব্রতা নাই, দুঃখের তীব্রতা আছে। সুখ যত স্থায়ী হয় তত কমে, দুঃখ যত থাকে তত বাড়ে, এমনকি অতিরিক্ত সুখেই দুঃখ হয়ে দাঁড়ায়। দুঃখকে সুখ হইতে কখনো দেখা যায় না। সংসারে চাহিয়া দেখো, শোক হিংসা ঈর্ষা পরিতাপ সবই দুঃখময়। যৌবন স্বাধীনতা দুঃখের তৎকালীন অভাব মাত্র। ধন মান প্রণয় সুখের আশা দেয় কিন্তু আনে দুঃখ। স্নেহদয়া মমতা ইহারাই তো অধিকাংশই দুঃখেরই মূল। জ্ঞান ধর্ম তাহারা তো অন্তর্দৃষ্টির প্রয়াস বাড়াইয়া অনুভূতির তীক্ষ্ণতা জন্মাইয়া দুঃখ ভোগেরই সুবিধা করিয়া দেয়। যে জ্ঞানী যে ধার্মিক তাহার দুঃখ অধিক। মানুষের তো দুঃখ কাঠ পাথরের
আবার দুঃখ কি? জাতীয় উন্নতির সঙ্গে দুঃখের মাত্রা কমিতেছে বলাও চলে না, উন্নত কেন? দুঃখভোগের ক্ষমতা অধিক। যার দুঃখভোগের ক্ষমতা অধিক, যে ভোগিতে জানে অতএব ভোগে, যাহার চেতনা নাই তার দুঃখ নাই। নিকৃষ্ট জীবের অপেক্ষা উৎকৃষ্ট জীবের অনুভূতি প্রখর, নিকৃষ্ট মানুষের চেয়ে উৎকৃষ্ট মানুষের অনুভূতি তীক্ষ্ণ। সুতরাং দুঃখানুভব শক্তির বিকাশের নামই উন্নতি বা অভিব্যক্তি। যেখানে উন্নতি অধিক সেখানে দুঃখ অধিক। ফিজি দ্বীপের লোকে বুড়া বাপকে রাঁধিয়া খায় বিদেশি কারাবাসের জন্য, হাউ ওয়ার্ডের প্রাণ কাঁদে কার দুঃখ অধিক। মোটের উপর জীবনে সুখ থাকা অসম্ভব এবং জীবনের উদ্দেশ্য সুখ নহে। মানুষ বাঁচিয়া আছে ও বাঁচিতে চায়, তাহাতে সুখের প্রমাণ হয় না, তাহাতে প্রাকৃত শক্তির নিকটে মানুষের পূর্ণ স্বাধীনতা সব প্রমাণ করে মাত্র। মানুষ অন্ধশক্তির বসে ঘুরিয়া ঘুরিয়া মরিতেছে, ফাঁদ এড়াইতে গিয়া ফাঁদে পা দিতেছে, দুঃখ এড়াইতে গিয়া দুঃখে পড়িতেছে। তথাপি তাহার জ্ঞান হয় না, তথাপি সে বাঁচিতে চায়। প্রকৃতির হাতের ক্রীড়াপুতুল মানুষ, ইহাই প্রধান রহস্য। বুদ্ধিমান যে আত্মঘাতী সে প্রকৃতিকে ঠকায়। একালের দুঃখবাদীদের মধ্যে শোপেনহাওয়ার ও হার্টসম্যান অগ্রণী। সুখের আশা নাই, সভ্যতার বৃদ্ধি ও জ্ঞানের উন্নতি দুঃখই বাড়াইবে। সুখের বাঞ্ছা ত্যাগ কর, কামনা নিরোধ কর, তোমার জীবন তৎসঙ্গে জাতীয় জীবন শূন্যে সমাহিত হোক। ফুর্তিমান ইংরেজ যে মোটের উপর সুখবাদ হইবেন বোঝা যায়, কিন্তু বলদীপ্ত জ্ঞানদীপ্ত জার্মনিতে কীরূপে দুঃখবাদের প্রাদুর্ভাব হইল ভালো বোঝা যায় না। এদেশের দার্শনিকদের মুক্তিবাদ বা নির্বাণবাদ এই চিরন্তন দুঃখ হইতে মুক্তি লাভের আকাঙ্ক্ষার ফল। বৈদিক আর্যগণের দুঃখবাদী হইবার বড় অবসর ছিল না। ইন্দ্রদেব তুমি জল দাও, ফল দাও, পশু দাও, প্রজা দাও বলিয়া যাহারা জাগাগ্নিতে হব্যধারা ঢালিলেন, তাহাদের জীবনের প্রতি একটা বিশেষ আসক্তি ছিল তাহার সন্দেহ নাই। পরবর্তীকালে জ্ঞানের আকাঙ্ক্ষার সহিত জীবনে অতৃপ্তির ও বিতৃষ্ণার আবির্ভাব দেখা যায়, বোধপন্থাই তাহার পরিণতি। দুঃখপাশ হইতে জীবলোকের মুক্তি প্রদানের চেষ্টায় ভগবান বুদ্ধদেবের জীবন, তারপর হইতে হিন্দুশাস্ত্র নানাভাবে সেই একই কথা বলিয়াছে, মুক্তিলাভের নানা উপায় আলোচনা করিয়াছে। যিনি হাথন বুদ্ধ গৌতমের পদাঙ্ক অনুসরণ করিয়া কর্মসংস্কারে হাত দিয়াছেন, তখনই তাহার মুখে সেই পুরাতন কথা, কামনা নিরোধ কর, কর্ম ভস্মসাৎ কর, মুক্তি লাভ করিবে। আধুনিক ভারতবাসীর অস্থিমজ্জায় এই ভাব মিশান রইয়াছে। কবিগণের মধ্যে এ সম্বন্ধে মতের মিল দেখা যায় না। হইতে পারে কাব্যে যাহা দেখি তাই কবি নিজ জীবনের অনুভবের প্রতিবিম্ব মাত্র। কালিদাস যে কখনো সুখ ও সৌন্দর্য ছাড়া আর কিছু ভোগ করিয়াছিলেন তা বোধ হয় না। ইন্দুমতীর মৃতদেহে শ্রম জলবিন্দু যাহার নজরে পড়ে, শোক মূর্ছিতা মূর্ছিতা রতিকে যিনি বসুধালিঙ্গন ধূসর স্তনি দেখেন, তিনি যে মরণের ন্যায় প্রকাণ্ড ব্যাপারটাকে প্রকৃতি শরীরই নাম বলিয়া ফুৎকার উড়াইয়া দিয়া কেবল সৌন্দর্য দর্শনেই ব্যাপৃত থাকিবেন, বিচিত্র নহে। রামায়ণ মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত, তবে বৈরাগ্য অবলম্বন ইহার উপদেশ নহে। সংসারে সুখ দুঃখ আছে, নিস্তারের উপায় নাই, কিন্তু জীবনের কর্তব্য সম্পাদন করো, সমাজের সেবা করো, বৈরাগী হইও না, ইহাই রামায়ণের উপদেশ। শেক্সপিয়রের মনকল্পিত পক্ষী রাজ্যের চঞ্চল স্ফূর্তিমত্তা মনে পড়ে, যা এলিজাবেথের সময় হইতে আজ পর্যন্ত সমান টানে ফুটিয়া আসিতেছে। কিন্তু যেখানেই শেক্সপিয়র জীবনের রহস্যভেদের প্রয়াস পাইয়াছেন, সেইখানেই প্রীতির নৈরাশ্য, ধর্মের অবমাননা,
ও জীবনের নিষ্ফলতায় উষ্ণ শ্বাস ফেলিয়াছেন। বন্ধু শোকার্ত টেনশন বিশ্বলীলায় প্রকৃতির উদ্দেশ্য ও অভিসন্ধির ঠাহর না পাইয়া হতাশ্বাস হইয়াছেন। বঙ্কিমচন্দ্রের ক্ষীণ প্রাণ অসহায়া কুন্দনন্দিনীর মৃতদেহের সহিত জগৎ সংসারের বিষবৃক্ষকে দগ্ধ দেখিতে পারিলে শান্তির আশা কখনো বা জন্মিতে পারে? বিজ্ঞানের নিকটও আশার বাণী শোনা যায় না। প্রকৃতি নিষ্ঠুরা জাতীয় জীবনের শ্রীবৃদ্ধি জন্য ব্যক্তির জীবন অহরহ উৎসর্গ করিতেছে। তোমার সম্মুখে সুখের পথ ধরিয়া তাহারই আশায় তোমাকে নাচাইতেছে ও খাটাইতেছে, কিন্তু তোমার ব্যক্তিগত বৃদ্ধি প্রকৃতির উদ্দেশ্য নহে, জাতীয় জীবনের বুদ্ধিই তাহার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জন্য যখন তাহার খেয়াল হইবে নিষ্ঠুরভাবে তখনই তোমার বলিদান দেবে। তুমি যদি সুপুত্র হও নিজের ভাবনা না ভাবিয়া প্রকৃতির কার্যে সহায়তা কর। আবার জাতীয় জীবনের বুদ্ধিই যে প্রকৃতির উদ্দেশ্য তাহাই বা কেমন করিয়া বলি? বিজ্ঞান জীবের জাতীয় জীবনেরও যে পরিমাণ দেখায় আছে তাহাতে প্রকৃতির খেয়াল ভিন্ন কোনো গভীর উদ্দেশ্য আছে বোঝা যায় না। মোট কথা পুরস্কারের আশা নাই, ভালো ছেলে হও তো বিহিত বিধানে জীবনের কাজ কর, বৈরাগ্য হইও না। প্রকৃতির এই উপদেশ মীমাংসা হইল না, নিরপেক্ষভাবে দুই দিক দেখাইতে গিয়া লেখক যদি অজ্ঞাত সারে কোনো দিক বেশি টানে দিয়া থাকেন পাঠকরা মার্জনা করিবেন।